পকেটটাকে ভাইব্রেট করছে। এট লাস্ট নামলাম। কিন্তু আমরা এখন এখানে খুব ভালোভাবে দাঁড়িয়ে আছি, মস্তি করছি ঠিকই, কিন্তু ভেতর থেকে না ফাটছে কেন? যদি ট্রেনটা ছেড়ে দেয়, তখন কি হবে? আচ্ছা এখন আপনাদের আপডেট দিই, আমরা আছি দোয়ারপুরি। মানে দরজা আর ওদিকে হচ্ছে পানিপুরি, না মিক্স করে দোয়ারকে পুরি, দোয়ারকে পুরি পুরি আর এই গ্রিন গ্রিন মানে গো, গ্রিন মানে গো, আমরা পো হয়ে গেছি। আর লাল মানে, লাল মানে স্টে, গ্রিন হয়ে গেছে ছেড়ে। ও চলে, ও এদিকে কেন যাচ্ছে? ও এদিকেই যাবে। হ্যাঁ এদিকেই যাচ্ছি আমরা এখন। আর আমি এখন ভেতরের তাপমান খুব ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমাকে আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আমি জ্যাকেট ফ্যাকেট পরে ফেলেছি, কারণ খুব শীত কাঁদুরে আমি একদম শীত সহ্য করতে পারি না। আর এখানকার লোকেরা এইটা হচ্ছে দোয়ারপুরির স্টেশন, দেখুন আপনারা কখনো যদি আসেন আমাদের কথা নিশ্চয়ই মনে করবেন যে আমরা আপনাদের বলেছিলাম, তাই না ভাই? Yep. Absolutely. Kaka. Hey, chalo. Chalo. Hey, chalo. Hi. Hello. Hey. Hello. 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 দেখছে কি হচ্ছে বুঝতে পারছে না। বলো চক দিদি, বলো কি বললে আমি তোমাকে চকলেটটা দেব? হ্যাঁ কি এত আস্তে বললে কি ও শুনতে পারে না, ও আস্তে আস্তে করে মিনমিন করে বলছে দিদি, তাই না? আর কি বললে চকলেট পাবে না আন্টি, বলো আন্টি বললে পাবে না না? এটা হয়েছে আমার থ্যালি, ঠাকুমার ঝুড়ি, যেটার মধ্যে রাজ্যের খাবার আছে। রাখো রাখো দেখো, হামলা করছে আমার প্যাকেটের উপর, লিটারালি হামলা। বারবার এবং ব্যাক টু হোম, বারবার আবার কিছুক্ষণ পর হবে, আবার আরেকবার পার্টি আরেকবার হবে, এটা হয়ে যাবে শেষ, তারপর আবার হবে ধন্যবাদ দিদি হবে। কি গেল সিরিয়াস ডিসকাশন চলছে, টপিক হচ্ছে খাবার কি করে খাবো, মানে কোথা থেকে খাবার পাবো, ঠিক আছে? লেখা ফোন খা ডেফিনেটলি ইফ ইউ ক্যান
Yeah, I wish I could. I can't. And even if I could, I wouldn't show you. Why? I can't. I wish. স্টপ হয়ে গেছে যখন ক্যামেরা নিয়ে আসি তুই আমাকে ওয়ার্নিং দিয়ে ক্যামেরা নিয়ে আসবি তো তাহলে ওয়ার্নিং দিতে তো ক্যামেরার জন্য আমাকে দেখ এরকম করে খুত খুত করে না আমি খুত খুত জিজ্ঞেস করব যা ও কালকে সকাল থেকে এখনো ট্রেনে ভাই ভালো লাগছে ভালো তো এরকম ৩০ ঘন্টা জার্নি কে করে কতদিন পর দেখা হলো সেই কতদিন পর দেখা হলো একসাথে আছি এটাই নাকি পরে পাগল হয়ে গেলাম ব্যাক টু সাঁতরা গেছি সবাই জানে যে আমরা গেছিলাম হায়দ্রাবাদে তো লাভের লাভ কিছুই হলো না একজনের হয়েছে সে পাশে দাঁড়িয়েছে তো এটা আমাদের লাস্ট ব্লগ ডিরেক্টর কাকাতে আমি অর্পণ স্টেডিয়াম থাকতে থাকো আমাদের সাথে আর কি বলবো আর কিছু মাথায় আসছে না আপাতত আর ও হ্যাঁ বাকি ব্লগটা হচ্ছে দুর্গাপুরে গিয়ে ব্লগটা কন্টিনিউ হবে তো আমাদের কালকে একটা শ্যুট আছে এখন বলে লাভ নেই কালকে জানি এটা ৪-৫ দিন পর এমনি হবে এখন বলে কোনো লাভ নেই ঠিক আছে স্টিল বলে রাখলাম আপাতত বাইক